কুনাল ঘোষ, কান খুলে শুনে রেখে দিন, আপনি যা যা টুইট করছেন, সোশ্যাল মিডিয়ায় যা যা লিখছেন, এ কোনো ঘোষ বাড়ির ছেলের বক্তব্য নয়, সারা পশ্চিমবঙ্গ জানে। এই বক্তব্য তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই বক্তব্য আপনি দলের হয়ে পরিবেশন করছেন। আপনি বলেছেন টলিউডের শিল্পীদের পরিচালকদের আপনি অপমান করেছেন, আপনি শিল্পী লেখক কবিদের অপমান করেছেন, আপনি অরিজিৎ সিং এর মতো গায়ককে অপমান করেছেন। কি কারণ? কারণ আপনারা মানুষকে মারবেন, করবেন, লুট করবেন, কাটবেন, আর শিল্পী সমাজকে আপনাদের পাশে দাঁড়াতে হবে, কারণ আপনারা ক্রিমিনালদের পক্ষ নিচ্ছেন। কুনাল ঘোষ বলেছেন এতদিন ধরে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত অপরাধ করেছে, তার হাতে এত রক্ত লেগে রয়েছে, পাপের অন্ধকারে এতটাই কালো হয়ে রয়েছে, তার আলোয় আর আলোকিত হওয়ার উপায় নেই। বরং টলিউডের যে যে শিল্পী লেখক কবি যারা রয়েছেন, দাদা নিজ গুণে এতটাই আলোকিত যে কালো হয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের আলোয় নিজে আলোকিত হওয়ার ধান্দা করছেন, এই দুঃসময়। কুনাল ঘোষ, আপনি আপনার কথার মধ্যে যে হতাশা ব্যক্ত করে দিয়েছেন, তাতে প্রমাণিত হয়ে গেছে যে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই। কুনাল ঘোষ, আপনি প্রমাণ করে দিয়েছেন আপনাদের বক্তব্যের মাঝখানে যে আর কেউ নেই। আজকে কুনাল ঘোষ যেভাবে বাংলার শিল্পীদের অপমান করেছেন, বাংলার প্রত্যেকটা শিল্পী যাদের শিরদাঁড়া রয়েছে, যাদের শরীরে মানবতা রয়েছে, যারা চোর জোচ্চোর ক্রিমিনালদের পক্ষে নয়, তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে না, তাই কুনাল ঘোষদের গায়ে ফুসকা পড়ে গেছে। কুনাল ঘোষ কোন ঘোষ বাড়ির ছেলে হয়ে কোনো কথা বলছে না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেওয়া কথা বলছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন তার গলা থেকে যে হতাশা আর যে সত্যি বেরিয়ে পড়েছে, তাতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশ আর ক্রিমিনাল ছাড়া আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি স্পষ্ট ভাবে বুঝতে পেরে গেছেন যে শিল্পীদের আপনি সম্মান আর পুরস্কার দেওয়ার নাম করে এতদিন ঠকিয়েছেন, আপনি যে যে ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া কাজ করছে, সেই কাজে আপনি চেয়েছিলেন বারবার টলিউডের অভিনেতারা, শিল্পীরা, লেখকেরা, কবিরা, গায়কেরা আপনাদের পাশেই দাঁড়াবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, সেই হাঁসখালির ঘটনা যেদিন আপনি সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে হাঁসখালিতে তৃণমূল নেতার হাতে, তৃণমূল নেতার ছেলের হাতে অত্যাচারিত হয়ে যখন আমাদের হাঁসখালির বোনটা মারা গিয়েছিল, সেই দিন আপনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে আপনি অসম্মান করেছিলেন আমাদের ওই বোনটিকে। আপনি তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বাঙালি মা বোনেরা বলেনি। তারপর একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের জনগণ, মায়েরা বোনেরা, তারা কনস্ট্যান্ট দেখেছে। এই আরজিকরের ঘটনা এটা ছিল সলতে, মানুষের ক্ষোভের যে বারুদ, আপনাদের করা ক্রমাগত অন্যায়ের যে বারুদ, তার পক্ষে পশ্চিমবঙ্গের কোন সুস্থ মানুষ কথা বলতে রাজি ছিল না, তাই তারা সরে এসেছে আমার আপনাদের কাছ থেকে। আমি আমার টলিউডের সমস্ত বন্ধুদের বলবো, আমার টলিউডের যত অভিনেতা অভিনেত্রী বন্ধু আছেন, যারা পরিচালক বন্ধু আছেন, লেখক কবি বন্ধু আছেন, তাদের বলবো চিনে নিন, এইটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ ছাড়া রক্তাক্ত চেহারাটা। আপনি দালাল হচ্ছেন না বলে আপনাদের নামে গালমন্দ করে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শেষমেশ আপনার পুলিশকে নামিয়ে দিয়েছেন, আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বন্ধ করে দিয়েছিলেন, আপনার কাছে নাকি পুলিশ নেই, কিন্তু যেদিন ছাত্ররা নবান্ন অভিযান করলো, সেদিন একটা মেয়েকে রক্ষা করবার জন্য লাখ লাখ পুলিশ বাহিনী জড়ো হয়ে গেল। এই লাখ লাখ পুলিশ বাহিনীর এত পুলিশের মধ্যে যদি মাত্র একটা পুলিশ সেদিন আরজি করে আমার ওই ডাক্তার বোনটার পাশে থাকতো, মেয়েটা আজকে রাত্রিবেলা পেশেন্ট দেখছে, মারা যেত না মমতা বন্দ্যোপাধ্যায়।